ভারতীয় পণ্য বর্জনের নামে বাজার ব্যবস্থাকে বিএনপি নেতারা অস্থিতিশীল করতে চান বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা পার্শ্ববর্তী দেশটির পণ্য বয়কটের ডাক দিয়েছে, দেশবাসী তাদেরকেই বয়কট করেছে। মিজান রহমানের রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শুক্রবার সকালে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারতীয় এজেন্ট বলে প্রচার করেছিল, তারা ও তাদের দোসররাই এখন ভারতীয় পণ্য বয়কটের প্রচারণা চালাচ্ছে। পৃথিবীর পঞ্চম শক্তিশালী অর্থনীতির প্রতিবেশী এই দেশটির সাথে সুসম্পর্ক না রেখে তাদের কাছ থেকে কোনো সুবিধা আদায় সম্ভব নয় বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভারত বয়কটের নামে ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের কাছে মনে হয় তারা আমাদের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি নেতাদের ভারত বিরোধী বক্তব্যে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপির কাছে বর্তমানে কোনো ইস্যু না থাকায় ভারত বিরোধিতাকে ইস্যু বানাতে চায় তারা। আন্দোলনে পরাজিত হয়ে নির্বাচনে না এসে তারা যে ভুল করেছে, সেই মস্ত বড় ভুলের খেসারত তাদের এখন দিতে হচ্ছে। ভারতীয় পণ্য যারা বয়কট করতে চায়, বাংলাদেশের জনগণ তাদেরই বয়কট। এছাড়া 25 মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।